আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে আমি ব্লগ নিয়ে আসছি। অনেক ব্যস্ততম মানে দিনগুলো যাচ্ছিল, যার জন্য আসলে ব্লগ দেওয়াটাও পসিবল হচ্ছিল না। তো আজকে শুক্রবার, আমি আজকে আম্মুর বাসায় চলে আসছি, কারণ এই সপ্তাহে পুরোটা আসার সময় পাই নাই, মানে অনেক ব্যস্ত ছিলাম। আর এত গরম পড়তেছে এই কয়দিন ধরে, মানে অসহ্য রকমের একটা গরম, রোদ প্রচণ্ড, গরম প্রচণ্ড। তো আজকে এই রোদময় দিনই উপভোগ করতেছি আম্মুর বাসায়। আম্মুর বাসায় আসলে আসলে কাজ থাকে না ওইভাবে কখনোই, আম্মুই সব কিছু করে বা নিজেই সব কিছু করে, আমার মানে ওভাবে কোনো কিছু করা হয় না, শুয়ে বসে এই গরম দিন কাটাচ্ছি আজকে। তো আম্মু আজকে কিছু রান্নাবান্নাও করেছে, তো আজকে আপনাদের সাথে রান্নাবান্নাগুলোও শেয়ার করবো। রেসিপি আকারে তো অবশ্যই না, কারণ অনেক মানে এই গরমের মধ্যে আম্মু আসলে ওইভাবে সময় দিতে পারবে না, মানে করতে পারবে না, যার জন্য রেসিপি আকারে না আপনাদেরকে আমি মানে কী কী রান্না করছে সেগুলো হচ্ছে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। আজকের মেনু হচ্ছে আম্মুর একটু চাইনিজ আইটেমই করার ট্রাই করছে, যেহেতু অনেক গরম। তো এখানে জাস্ট সাদা পোলাও করছে, এখানে চিকেন ফ্রাই, এখানে হচ্ছে ভেজিটেবল, চিকেন ভেজিটেবল যেটা, আর এটা ক্যাশনাট স্যালাড করছে, আর এখানে করছে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ডিম কোরমা। মানে বেসিক্যালি আমি কোরমা জিনিসটা বেশি পছন্দ করি, তাই হচ্ছে পোলাওয়ের সাথে কোরমাটা করা হয় খাওয়ার জন্য। আর এখানে জর্দা করা হয়েছে, সাথে আইসক্রিম, আর কোক তো সবার পছন্দ, এটা তো থাকা লাগে। এই হচ্ছে আজকের একদম মানে ঝটপট খুব তাড়াতাড়ি করে করার যে আইটেমটা, যাতে গরমের মধ্যে অত বিফ খাইতে ইচ্ছা করবে না কারো, এই জন্য হচ্ছে আম্মু জাস্ট হালকা পাতলা চাইনিজ টাইপ আইটেমই করছে। তো আজকে শুক্রবারে খাওয়া দাওয়া এটাই, তো আমরা খেয়ে নিই পরে ইনশাল্লাহ। আজকে বের হলাম একটু শপিংও কিছু করা দরকার বা একটু ঘোরারও জন্য বলা যায়। তো দেখি কোন দিকে যাওয়া যায়, এর সাথে তো উঠলাম, এক নাম্বারের দিকে যাওয়ার প্ল্যান। আজকে ফ্রাইডে হওয়াতে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, মানে মিরপুর একে এসে আমি যেই পরিমাণ হ্যাসেলের মধ্যে পড়ছি, তাও যতটুকু মানে কেনাকাটা ছিল আমার। তো এখন বাসার দিকে যাচ্ছি, আজকে আম্মুর বাসায় যাবো, ওখানেই থাকবো কয়েকদিন। মানে এই গরমের মধ্যে নিজের বাসায় গিয়ে নিজের রান্না করাটা আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক বড় কষ্টকর। তো ওইখানেই কিছুদিন থাকবো, তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।